হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একমের স্কিনটা নেব, তো লেভেল আপ করব কিভাবে, কত টাকা কত বেশি খরচ হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমার এই ব্যালেন্সে দেখতেছেন আপনারা 2795 বিসি আছে অলরেডি, আমি অ্যাড করে নিয়েছি। তো প্রথমে স্পেনে দেখে কি করা যায়, 360 স্পেন মারবো প্রথমে। তো দেখা যাক এই 2795 বিসি দিয়ে দেখি আমি এরকম নিতে পারি না, পারি কি না। ও শুধু পেনটি দিয়ে দিয়েছে, কুপনটা দিয়েছে সিলভার, 360 টাকা পানিতে চলে গেল, শুধু কুপনে দিতেছে, আমার কপালটাই খারাপ। আবার দেখি, যাই হোক একটা ম্যাটেরিয়াল এটা কাজের, পেন তিনটা ওরে ভাই, 5টা পেন্ট কুপন একটা, যাই হোক ভালোই ম্যাটেরিয়ালটা পাওয়ায় ভালো হয়েছে, এবার ম্যাটেরিয়ালটা অনেক কাজে আছে। আবার 360 দেই, দেখি কী হয়, কুপন কুপন সিলভার পেন্ট পেন্ট 8টা, ও মাই গড, কুপন না হয় নাই, এবারে তো হয় নাই, পানি পানিতে চলে গেল 360 টাকা। তো এবার দেখা যাক আরেকবার ট্রাই করে, পেন্ট শুধু পেন্ট, ম্যাটেরিয়ালটা দিলে ভালো হতো, শুধু পেন্টই দেয়, পেন্ট দিয়ে কী করবো আমি, সিলভার পেন্ট কী হয়েছে, আমার কপালটাই খারাপ মনে হচ্ছে, এখানে স্ক্রিন কি পাবো না, 100টা হলে পেয়ে যাবো অলরেডি, এমনিতেই একটা পেয়ে যাবো স্ক্রিন। তো দেখেন আপনারা ভাই আমাদের কপালটা, গাইস আপনারা দেখেন আমার কপালটা কীরকম খারাপ কপাল, এত স্পেন করতেছি কিন্তু একটাও পাই নাই, ও মাই গড, এখন একেমে কালার এটা কিছুই না, এটা 100টা স্পেন হওয়ার পর এমনিতে দিয়ে দিছে, এটা তো স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। তো যাই হোক, এখন ম্যাটেরিয়ালের প্রয়োজন, যত ম্যাটেরিয়াল হবে তত আমি লেভেলটা আপগ্রেড করতে পারবো। আমার এখানে বিসি কমে গেছে, তো 595 বিসি আছে মাত্র, দেখি এক দুইবার ইউজ করব, পরে দিয়ে দেখি কি হয়, কুপন কুপন শুধু কুপন পেন্ট পেয়ে গেলাম ম্যাটেরিয়াল একটা, এটা কাজের একটাই শুধু দেয়, 3-4টা ম্যাটেরিয়াল দিব না, একটাই শুধু দেয়, দেখি আমার এখানে কয়টা ম্যাটেরিয়াল জমলো কী হলো, এটা দেখি লেভেল আপ করতে পারি কিনা না। লেভেল আপ এখনো হবে না, মাত্র ম্যাটেরিয়াল 2টা আছে, একটা শর্ট, 3টার প্রয়োজন কিল ইফেক্ট নিতে গেলে, এখন ম্যাটেরিয়াল একটা শর্ট, আমাকে আরও স্পিন করতে হবে, যদি ম্যাটেরিয়াল একটা পেয়ে আরও 1-2টা পেয়ে যায় আর কি, তাহলে লেভেল 1 হলেও আপ করতে পারবো আর কি। ও ভাই সিলভার কি কপাল, 40 বিসি দিয়ে সিলভার কুপন, ওকে আবার দেখি, ও মাই গড, শুধু কুপনই দিতেছে আমাকে, লাস্ট ওয়ান দেখি কি হয়, সিলভার, ওকে গাইস এখন তো আর হবে না, আমি আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে, বিসি লোড করে আপনাদের সাথে আবার আসতেছি। তো আবার চলে আসলাম, দেখতেছেন আমার এখানে 2819 বিসি আছে, তো দেখবো কি হয়, আবার স্পিন করে আমাকে লেভেল আপ তো করতে হবে, কপালটাই খারাপ কিছু করার নাই, না হলে অনেক আগে হয়ে যেত, আবার পেন্ট পেন্ট সিলভার সিলভার কুপন পেন্ট সিলভার, ও গড কী দিল এটা, পুরো টেকাটাই পানিতে, আবার দেখি কি হয়, আবার স্পিন করব, যদি এখন লেভেল আপ করতে না পারি তাহলে আবারও আমাকে বেশি বেশি লোড করতে হবে, পেন্ট পেন্ট কী দিতেছে এটা, পাবজি ভালো ক্যা হুয়া তুম লোককো, কী দিতেছে এটা, আমার তো মাথায় খারাপ করে দিতেছে, 360 পেন্ট 8টা পেন 5টা, এখন একটা ম্যাটেরিয়াল পাবো অবশ্য, ম্যাটেরিয়াল 2টা পেয়ে গেছি অলরেডি, 3-2-5 2-2-4টা হয়ে গেছে ম্যাটেরিয়াল, দেখি আবার কী হয় লেভেল আপ কতটুকু করতে পারি,
তো গাইস, আমার আমার M4 এর স্কিন আছে, লেভেল কিলি পর্যন্ত করা আছে। আমি চাচ্ছি না এক এমটা লেভেল আপ করতে। আমি যা মেটেরিয়াল পাবো এটা দিয়েই মনে করেন M4টা অ্যাডভান্স ফর্মটা নিয়ে নেবো আর কি। তো দেখি কয়টা মেটেরিয়াল কী করতে পারি, যদি বেশি মেটেরিয়াল পাই তাহলে এক এমটাও কিলি পর্যন্ত করে নেব। তো দেখি এখন কী দেয়, কুপন মেটেরিয়াল দুটা, ওকে নাইস, পেইন্ট 5টা, কুপন। এটা একটু কাজের, বাট কুপনটা মেটেরিয়ালটা আর একটু বেশি দিলে ভালোই হতো। তো 3টা 4টা এরকম দিলে ভালো হতো, এটা তো দেয় না, কপালটাই খারাপ। পেইন্ট 6টা কী দিল এটা, মুঝে মারো কই মুঝে মারো। তো দেখি আবার স্পিন করিলে কী করা যায় দেখি। ওকে, আগে লেভেল আপ দেখি কুপন মেটেরিয়াল কয়টা হয়েছে, আর M4টা দেখি লেভেল আপ করা যায় কিনা। কিল ফ্যাক্টর নেব না আমি, M4-এর লেভেল আপ করতে দেখি মানে কতটুকু লাগে। M4টা অ্যাডভান্স ফর্ম পেতে কয়টা মেটেরিয়াল লাগে এটা দেখতে হবে। 6টা মেটেরিয়াল 6টাই আছে, তো M4টা অ্যাডভান্স ফর্মটা নিয়ে নিবো এটাই ভাবতেছি। লেভেল আপ করে দিই, লেভেল 3 চলে গেছে। তো আগামীতে নতুন যখন আরেকটা স্কিন আসবে তখন কিল মেসেজটাও নিয়ে নেবো আমি M4-এর। মানে M4-টা আমি চাচ্ছি ফুল, মানে ফুল লেভেল আপ করা বলতে একদম লেভেল 8 পর্যন্ত, লেভেল 8 না 6 না না সরি লেভেল 7 পর্যন্ত করার জন্য চাচ্ছি আর কি। কিল মেসেজটা নিয়ে নেবো আগামীতে। তো বাকি যেগুলো 654 BC রয়ে গেছে তো ওইগুলো দেখি স্পেন করে আর মেটেরিয়াল কী পাওয়া যায় কিনা। তো দেখি স্পেন করে আবার কী হয়, একটা একটা করে খুলি, এটাই মনে হয় বেটার হবে। একটা একটা করে খুললেই কয়েকটা, একটা একটা করে খুললে মিলে অনেক সময় মেলে না। 3-5টা, ও ভাই এত প্রিন্ট, ও ভাই ও ভাই, 18টা পেন দিয়ে দিয়েছে এই, এত পেন দিয়ে কী করবো আমি ভাই, মজা মারো। সিলভার 214 BC আছে, তো সব কিছু সব কটাই শেষ করবো আমি, একদম জিরো ব্যালেন্স করবো। দেখি মেটেরিয়াল দেয় কিনা, না মেটেরিয়াল দিবে না, দিবে না, আমার কপাল দেখা মেটেরিয়াল দিবে না। এখানে লেভেল আপ করা মনে হবে না আবার। ও গড, শুধু পেইন্টই দিতেছে, লাস্ট ওয়ান মেটেরিয়াল, 3টা মেটেরিয়াল, 3টা দিয়ে দে। ও গড, হলো না। তো দেখেছেন আপনারা আমার কত বেশি খরচ হয়েছে, দুবারে প্রায় 5000-এর একটু উপরে চলে গেছে, 2700 বেশি দুবার বলেছিলাম। তো দেখেছেন আমার কত বেশি খরচ হয়েছে আপনারা। তো বন্ধুরা দেখেছেন আপনারা আমার 5400 BC মতো স্পেন্ড করতে খরচ হয়েছে। তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর পরবর্তীতে আমি যখন লেভেল আপ করবো AKM এবং M4 তখন আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি আবার শেয়ার করব। তো আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।